আমি খাবো শুধু স্যালাড। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন সকাল হয়ে গেছে, এখন ঘুমের থেকে উঠছি। সো এখন তাড়াতাড়ি করে দোকানে যেতে হবে, কারণ আমি লেট করে উঠছি। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আর গতকালকে রাতে দুই দুইটা ভিডিও এডিট করে ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট হয়ে গেছে, যার কারণে আজকে এত লেট উঠতে। অ্যান্ড আজকে জিমে যাইতে হবে, কারণ তিন চার দিন হয়ে গেছে, চার পাঁচ দিন মনে হয়ে গেছে আমি জিমে যাই না, কারণ জিমে যাইতেছি না দেখে খাওয়া দাওয়ার পর শুরু হয়ে গেছে। সো জিমে যাইতেই হবে। এখন চলো একটা ভাইয়ের কাছে যাই। ভাই ফ্রিতে কোনো কাম করি না, কাফে খাওয়াইতেও। ভাই আমাদের অডিয়েন্স আসলে কি কোনো ছাড় ছুড় আছে? অবশ্যই আছে, শিওর। ফ্যান 20 ইউরো কাস্টমারের জন্য, তোমার জানা আসবে মাত্র 16 ইউরো। 16 ইউরো কি এখনই চলে আসো? ঠিক আছে, সাবান স্টোরে, সাবান স্টোর হাতের ডান পাশে, তোমার যত ফলোয়ার আছে সবার জন্য মাত্র 16 ইউরো। 16 ইউরো 16 ইউরো ভাই আইসা, জাস্ট আমার নামটা বলবা। হ্যাঁ একদম একদম, দেখবা যে দিয়ে দিছে, হইতে পারে ফ্রিতেও দিয়ে দিতে পারে। বাসা ছিলাম লাঞ্চ করতে, কিন্তু ভাই বাইরে তুলেছি, পরে দেখো কি বৃষ্টি পড়তেছে, মাম্মা মিয়া। এখন বেরোবো কিভাবে, কারণ বাইক দিয়ে তো আমি যেতে পারবো না। দেন আমি স্বাধীনকে কল দিই, স্বাধীন একটু বিজি আছে, ওর দোকানে একটু চাপ আছে, যার কারণে আমি ফাইজানকে কল দিই। ফাইজান এখন আসতেছে, ফাইজান আসলে বের হবো বাসার থেকে। করা করা বৃষ্টি পড়তেছে। সে বিড়ালটা অনেকক্ষণ ধরে কাঁদতেছে জায়গার মধ্যে। দেখো মনে হইতেছে অনেক অসুস্থ। দেখো খাবার পেয়ে, খাবার পেয়ে দেখো কিভাবে ঝাপা পড়ছে। নবাই জায়গায় বসে আছে, নবা দেখছো দেখছো, তুমি ভালো হয়ে চলবো। হ্যাঁ দেখছো অবস্থা। একটা জিনিস দেখছেন গাইস, কেউ শান্তিতে আছে আর কেউ কষ্টে আছে। এটা মানুষের সাথে সেম, কেউ শান্তিতে থাকে কেউ কষ্টতে থাকে, কিন্তু সময় মানিয়ে নেয় তাকে। সে চুপচাপ দেখতেছে, সে তার মতো আছে। নবা চেতে গেছে, নবা চেতে আছে, তার খাবার ওরে কেন দিতেছি, তোমরা বুঝতে পারতেছো? আসো তার তা আসলে দাপট আছে। চলো ভিতরে চলো, ভিতরে চলো, পরে দাপট দেখা দিয়ে একটা খামসি দিল, পরে বুঝবা তোমার বড়। হ্যাঁ তার উপরে আবার বৃষ্টি পড়তেছে পানি, বলার বাইরে। ভাই রে ভাই কেন সাইকেল চালায়, আমি কিচ্ছু বুঝি না।
বৃষ্টি কমে গেছে, যার কারণে আমি নিজে বের হয়ে গেছি, ফাইজানকে বলি আসতে না। অ্যান্ড আল্লাহ বাঁচাইছে, আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে এই বিপদ থেকে বাঁচাই ফেলছে। বৃষ্টিটা পুরো ভিজে গেছে, মানে কি জানে না, আরবি জানে না, আরবি বুঝে না। দেখো আপনার সাথে, ঠিক আছে গাইস, উনি একজন পাগল, এটা আমি আগে ভাবছিলাম, কিন্তু একটা পাগল না, কারণ ওনাকে আমি আরো এক মাস আগে, এক দুই মাস আগে এক্সপোজ করছি আমাদের, তোমরা দেখো। সো তারপর থেকে উনি আমার সামনে পাগলামি করে না, বুঝতে পারছো? আগে অনেক পাগলামি করতো যে ওনার কাছে যা আছে সেটা অসুবিধা আছে, এটা হ্যান দেন মক্ত চকর, কিন্তু যখন আমি ওনাকে এক্সপোজ করছি তারপর থেকে উনি পাগলামি করে না আমার সামনে। ভালো মানুষ, ভালো মানুষ কিন্তু পাগলামি করতেছে, জিনিসটা কিরকম না, ইতালিয়ানরা যখন দেখতেছে কি মনে করতেছে, বাঙালিতে যে ইমেজটা ছিল আগে এটা অনেকটা খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম যদি কোনো পাগল টাগল পাও, রাস্তার ভিতরে দুই তিনটা থাবর মাইরা বসায় রাখবা। সেরকম বাঙালি ইতালিতে থাকা থেকে না থাকা ভালো। উনি হচ্ছে মুসলমান কিন্তু উনি খ্রিস্টান বলতেছে, হয় মানে উনি বুঝাইতে যায় উনি পাগল, কিন্তু আমার সামনে আসলে উনি পারে না বুঝাইতে, ঠিক আছে? আর এরকম তোমাদের আশেপাশে থাকলে এক্সপোজ করো, বুঝাও, কারণ কিছু কিছু মানুষের জন্য যদি ইমেজ খারাপ হয় আমাদের বাঙালিদের, তাহলে কীভাবে সম্ভব ভাই? এই তো চলো জিমে চলো। সো জিম করতেছিলাম, এখন একটা ইমেজ ইজি কাজ চলে আসছে এখন। আমার সাথে জয়েন হয়ে যাও, ডায়েট করো। কে বলতে এখন চলে আসছি সানজু সাহেবে, এখন কেবাবের খাইতে আসছি। এত সাউন্ড কেন ভাই? আমি না ডায়েট করি, এত সাউন্ড কেন? কেবাব সে ডায়েট হতে হয় না, দোকানদার বিপদ হয়ে গেছে, কি বলবে? আমি খাবো শুধু স্যালাড, আমি এটা ছাড়া কিছুই খাবো না। ভাই আজকে লাস্ট, আমি চলে গেছিলাম বুঝছো, তোমার ফোন দিয়ে মুখ পড়া করলাম যে কামনটা দিছে ভাই, দে ভাই পালমাতে, ঠিক আছে? তোমরা বুঝতে পারতেছো, এখন আবার পালমায় যাবো, পালমা হচ্ছে প্রায় 5 কিলোমিটার দূরে আমার এই জায়গা থেকে। সো এখন যাবো, রাত করে দেখো পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যায় না।
ল্যাপটপ নিয়ে নিছি ভাই রে ভাই, একটা ল্যাপটপের জন্য আসতে হলে রাত করে। আর কারণটা হচ্ছে এখন যদি না নিতাম এই ভিডিওটা কালকে আসতো না, আজকে রাত্রের মধ্যে এডিট করতে হবে, কালকে ছাড়তে হবে, নর্মাল একটা বিষয়, এটা তোমরাও জানো। এখন এখন যেহেতু পালামে আসছি, কি করতে হবে, স্বাধীন কিট্টু জ্বালাইতে হবে। এখন যাবো স্বাধীন কিট্টু জ্বালাইতে, জানি না কোথায় আছে, মেবি বাসাতেই আছে, সো চলো ওকে জ্বালাই। ভাই রে ভাই, এ রাত্রে দোকানে ঢুকলে নিজের চোরছন মনে এ কোন হেয়ে ভাই, আমি বই পেয়ে গেছিলাম, আমি স্বাধীন আমি তুই করে লাইছ দেখছেন, স্বাধীন পে করতে চলে গেছে, গতকালকে আমি করতে এখন আর করতেছে, সরে মাইয়া আর থেকে গেছে গা। ইয়ো বয়, ইয়ো বয়, এদিকে তাকাবো তো স্বাধীন চলে আসছে, পিৎসা চলে আসছে। এখন কোথায় যাচ্ছ বন্ধু, বাসায় যাচ্ছ? আমি তো যাব না, আমি চলে যাব বাসায়। ভাই আমার হোল লাইফ এক্সপোজ, কি করতেছি, কোথায় যেতেছি, শুধু খাইতাম ইয়া দেখবে। পিজ্জা খাওয়া শেষ, স্বাধীনকে জ্বালানো শেষ, এখন যাবো হচ্ছে বাসায়। দেখো ও এখন পিজ্জা খাচ্ছে, ও এখন পিজ্জা খাচ্ছে। ও তোমাকে এত সুন্দর লাগে কেন, হ্যাঁ তুই একা পিজ্জাটা খাবি, হ্যাঁ মাম্মা মিয়া। সো ওকে সালাম শেষ, এখনো জ্বালাইতেছি, দেন এখন বাসায় চলে, বন্ধ হয়ে গেছে ক্যামেরা। সো গাইজ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে আবার কালকে। বারবার লাইক চলে যেতেছে, আল্লাহ হাফেজ।